हेलो एवरीवन, वेलकम टू माय चैनल। आमार चैनले तुम्हारे सबाई के जानाई अनेक अनेक स्वागत। आज हमें तुम्हारे संगे शेयर करब हलो बाच्चादेर जोन्नो एकटा खूबी टेस्टी एवं भीषणी हेल्दी एकटा खिचुड़ी रेसिपी जेटा बाच्चारा खेते खूबी पसंद करबे। तो चलो आजकेर भिडियोटा शुरू करी। तो एई खिचुड़ीटा बानानोर जोन्नो आमार लागजे हलो किछु सब्जी। तो आमी किछु सब्जी केटे नियेछि, तार मध्ये रयेछे हलो पेपे, एकटुखानी आलू, एकटुखानी गाजर, नियेछि सामान्य परिमाणे आमी टमेटो और एकटुखानी पियाज, चारटे मतो रसुन और एक टुकरो आदा। এই সমস্ত সবজি দিয়েই আজকে কিন্তু আমি খিচুড়িটা বানাবো। এখানে কিন্তু আমি পেঁয়াজ এবং রসুন দুটেই ব্যবহার করছি। আমি কিন্তু তোমাদের আজকে বলে দেব যে পেঁয়াজ এবং রসুন তোমরা কবে থেকে তোমাদের বাচ্চাদের দিতে পারবে, এর কি উপকার এবং সাইড এফেক্ট আছে এবং কতটা পরিমাণে দেবে। তো চলো, আমার সবজি তো কাটা হয়ে গিয়েছে, এবার মশলাটা বানিয়ে নিই। তো মশলার মধ্যে আমি দিচ্ছি সামান্য পরিমাণে একটুখানি জিরের গুঁড়ো, সামান্য হলুদ গুঁড়ো আর দিচ্ছি খুবই সামান্য পরিমাণে গোলমরিচ গুঁড়ো। এই সমস্ত মশলাটাকে এবার আমি একটু জল দিয়ে গুলিয়ে আলাদা করে সরিয়ে রাখব। মশলা আমরা কিন্তু খুব বেশি ব্যবহার করব না, এখানে যেটুকু মশলা নিয়েছি সেই মশলা দিয়েই কিন্তু আমাদের খিচুড়িটা হয়ে যাবে। এবার অন্য একটা বাটিতে আমি চাল আর ডালটাও নিয়ে নিচ্ছি। তো চাল নিয়েছি হলো এখানে আমি সেরেলাকে যে চামচ রয়েছে সেই চামচের দু চামচ মতো চাল নিয়েছি। তারপর নিয়েছি আমি হলো মুগ ডাল, যেটা আমি দেড় চামচ মতো নিয়েছি। আর নিয়েছি হলো মুসুর ডাল, সেটাও আমি কিন্তু দেড় চামচ মতো নিয়ে নিয়েছি। তো এই যে দেখো, আমার চাল এবং ডাল নেওয়া কিন্তু কমপ্লিট। আমি এখানে ডালটা একটু বেশি পরিমাণে ব্যবহার করছি, তোমরা চাইলে কিন্তু সমপরিমাণেও ডাল এবং চাল নিতে পারো। এবার আমি এই চাল এবং ডালটাকে খুব ভালো করে চার থেকে পাঁচবার ধুয়ে নেব। তো সব কিছুর জোগাড় তো হয়েই গিয়েছে, এবার খিচুড়িটাকে বসানোর পালা। তো খিচুড়িটা রান্না করার জন্য প্রথমেই আমি দু টেবিল চামচ মতো সর্ষের তেল দিচ্ছি, আর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি হলো সামান্য একটু পাঁচফোড়ন। তোমরা চাইলে এটাকে অ্যাভয়েডও করতে পারো। আর তারপর আমি দিয়ে দিচ্ছি হলো একটুখানি পেঁয়াজ কুচি আর সামান্য একটু রসুন কুচি এবং আদা কুচি। রসুন আমি এখানে চার কোয়া মতো ব্যবহার করেছি, যেটা তোমাদের আমি আগেই দেখিয়েছিলাম, সেই রসুনটাকেই আমি ভালো করে কুচি করে নিয়ে এখানে ব্যবহার করছি। তো পেঁয়াজটা সামান্য ভাজা ভাজা হয়ে গেলে আমি কিন্তু বাকি সবজিগুলো অ্যাড করব। তো প্রথমেই আমি এখানে দিয়ে দিচ্ছি হলো টমেটো কুচি, তারপর আমি দিচ্ছি হলো আলু, পেঁপে, গাজর, বাকি যে সবজিগুলো ছিল সেই সবজিগুলো আমি একে একে দিয়ে দিচ্ছি। এবার এই সবজিগুলোকে আমি ভালো করে ভেজে নেব, আর এর মধ্যে আমি সামান্য নুনও কিন্তু অ্যাড করে দেব। তো এবার তোমাদেরকে বলি আমরা বাচ্চাদেরকে পেঁয়াজ বা রসুন কবে থেকে দেব। তো সাধারণত আট মাস বয়স হয়ে যাওয়ার পর থেকেই কিন্তু বাচ্চাদের পেঁয়াজ বা রসুন দেওয়া যায়। তবে দেখা যায় কোনো কোনো বাচ্চাদের কিন্তু ডাইজেস্টিভ সিস্টেম একটুখানি সেন্সিটিভ হয় বা উইক হয়, সেক্ষেত্রে আমরা বাচ্চাদেরকে এক বছরের পর পেঁয়াজ বা রসুন দেব। আর বাচ্চাদের ডাইজেস্টিভ সিস্টেমটা একটু দুর্বল হওয়ার জন্য বেশিরভাগ ডাক্তাররাই কিন্তু সাজেস্ট করেন যে এক বছরের পর থেকে যেন আমরা বাচ্চাদেরকে পেঁয়াজ বা রসুন দিই। তাই আমরা বাচ্চাদেরকে এক বছরের পর থেকে পেঁয়াজ বা রসুন এগুলোকে ইন্ট্রোডিউস করাবো। অনেকেরই ধারণা পেঁয়াজ বা রসুন দিলে বাচ্চাদের গ্যাসের সমস্যা বা ব্লোটিং হতে পারে, কথাটা কিন্তু পুরোপুরি একেবারেই সত্যি না। পেঁয়াজ বা রসুন দিলে তখনই বাচ্চাদের গ্যাসের সমস্যা হবে যখন আমরা ওদেরকে পেঁয়াজ বা রসুন কাঁচা অবস্থায় দেব, কিংবা পুরোপুরি রান্না করে না দেব, অথবা বেশি পরিমাণে দেব। তো যাই হোক, তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার সবজিগুলো ভাজা হয়ে গিয়েছিল, তাই এবার এর মধ্যে কিন্তু আমি অ্যাড করে দিয়েছি আমার যে মশলার পেস্টটা ছিল সেই মশলাটা আমি অ্যাড করে দিয়েছি। এবার বেশ কিছুক্ষণ এই মশলার সাথে এই সবজিগুলোকে মিক্সড করব, আর তারপর আমি কিন্তু চাল আর ডালটা অ্যাড করে দেব। পেঁয়াজ আর রসুন নিয়ে যখন এত কথা হচ্ছে, তখন তোমাদেরকে পেঁয়াজ আর রসুনের গুণটাও একটু বলে দিই। তো পেঁয়াজে কিন্তু রয়েছে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট, যেটা কিন্তু আমাদের রোগের বিরুদ্ধে লড়াই করতে সাহায্য করে। এছাড়াও পেঁয়াজ কিন্তু আমাদের হার্টের জন্য ভীষণই ভালো, আমাদের কোলেস্টেরল লেভেলটাকে ঠিক রাখতে সাহায্য করে। এছাড়াও পেঁয়াজ কিন্তু আমাদের অ্যাস্থমার সিমটমটাকে অনেকখানি কমাতে সাহায্য করে। পেঁয়াজে কিন্তু রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন সি, যেটা কিন্তু বাচ্চাদের বিভিন্ন ব্যাকটেরিয়াল ইনফেকশন থেকে রক্ষা করে।
এবং বাচ্চাদের ইমিউনিটি সিস্টেমটাকে বুস্ট করতে সাহায্য করে। তো দেখো আমি কিন্তু এখানে চাল আর ডালের মধ্যে জল অ্যাড করে দিয়েছি, আর জল কিন্তু আমি বেশ একটু বেশি পরিমাণেই অ্যাড করেছি। এবার এটাকে আমি মিডিয়াম টু লো হিটে ভালো করে রান্না করে নেব। মিডিয়াম টু লো হিটে রান্না করলে কি হবে, এটা ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে আর ভালোভাবে এটা গলে সফট হয়ে যাবে, যেটা বাচ্চাদের খেতে অনেক বেশি সুবিধা হবে। তো পেঁয়াজের গুণের কথা তো তোমাদের বললাম, এবার আসি রসুনের কথায়। রসুনও কিন্তু পেঁয়াজের মতনই আমাদের ইমিউনিটি সিস্টেমটাকে বুস্ট করতে সাহায্য করে, বিভিন্ন ব্যাকটেরিয়া ভাইরাসের বিরুদ্ধে লড়াই করার ক্ষমতা গড়ে তোলে। এবং একইভাবে পেঁয়াজের মতনই কিন্তু এটা আমাদের হার্টের হেলথটাকে ভালো রাখতে অনেকখানি সাহায্য করে। আর সবথেকে বড় কথা হলো, রসুন আমাদের ক্যান্সারের যে রিস্ক সেটাকে অনেকখানি কমাতে সাহায্য করে। তাই এক কথায় রসুন কিন্তু আমরা বাচ্চাদের খাবারে অবশ্যই অ্যাড করতে পারি, কিন্তু সেটারও কিন্তু একটা নির্দিষ্ট মাপ আছে। তো আমাদের খিচুড়ি কিন্তু রেডি হয়ে গিয়েছে, এবার এটাকে জাস্ট আমরা একটুখানি স্ম্যাশ করে নিচ্ছি। তো তারপরেই কিন্তু আমাদের খিচুড়িটা রেডি হয়ে যাবে। আমি এখানে স্ম্যাশ করে নিচ্ছি কারণ আজকে মিহুর শরীরটা একটু ভালো নেই, সেই জন্য ও খুব বেশি চিবোতে চাইছে না, তাই জন্য আমি এটাকে স্ম্যাশ করে নিচ্ছি। তোমরা চাইলে নাও করতে পারো। তো তোমাদেরকে পেঁয়াজ এবং রসুনের গুণের কথা তো অনেক বললাম, চলো এবার তোমাদেরকে বলি পেঁয়াজ এবং রসুনের সাইড এফেক্টের ব্যাপারে। তো পেঁয়াজ এবং রসুনের কোনো সাইড এফেক্ট নেই যদি একটা নির্দিষ্ট মাত্রায় এটা বাচ্চাদের খাবারে অ্যাড করা যায়। মাত্রার বাইরে যদি আমরা অ্যাড করি তাহলে অবশ্যই কিন্তু বাচ্চাদের সমস্যা হবে, সেক্ষেত্রে বাচ্চাদের গ্যাস হওয়া, ব্লোটিং, হজমের সমস্যা, এই ধরনের সমস্যাগুলো কিন্তু দেখা যেতে পারে। তাই একটা নির্দিষ্ট পরিমাণের পেঁয়াজ এবং রসুন অ্যাড করা কিন্তু ভীষণই জরুরি। তো চলো জেনে নিই আমরা বাচ্চাদের খাবারে ঠিক কতটা পরিমাণে পেঁয়াজ এবং রসুন অ্যাড করব। তো আমরা বাচ্চাদের খাবারে সারা দিনে একটা ছোট সাইজের পেঁয়াজই কিন্তু অ্যাড করতে পারি, এবং সেটাও অবশ্যই ভালোভাবে রান্না করে নেওয়ার পর। কোনোভাবেই কিন্তু বাচ্চাদেরকে কাঁচা অবস্থায় পেঁয়াজ এবং রসুন অ্যাড করা যাবে না। আর রসুন আমরা কিন্তু সারাদিনে বাচ্চাদেরকে 5-6 কোয়া পর্যন্ত দিতে পারি, 1 বছর থেকে 2 বছর বয়সী বাচ্চাদের। 2 বছরের পর বাচ্চাদের কিন্তু আমরা ধীরে ধীরে কোয়ান্টিটি একটু একটু করে বাড়াতে পারি, কিন্তু অবশ্যই আমাদের মাথায় রাখতে হবে কোনোভাবেই যেন আমরা মাত্রাতিরিক্ত পেঁয়াজ বা রসুন বাচ্চাদেরকে অ্যাড না করি। তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করি। আমার চ্যানেলটা ভালো লাগলে তোমরা প্লিজ সাবস্ক্রাইব করে দিও, আর হ্যাঁ লাইক, শেয়ার আর কমেন্ট করতে কিন্তু একদম ভুলো না। তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করি।